পোড়া কাপড় পোড়া কাপড় করব। সবার প্রথমে প্রোডাক্টসে যাও, প্রোডাক্টসে যাওয়ার পর আমাদের অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এবার আলি এক্সপ্রেস থেকে কয়েকটা প্রোডাক্ট নাও, আলি এক্সপ্রেস থেকে একটা নিশ চুজ করে আসো। যে কোনো একটা নিশ সার্চ করো, ধরো নো স্পিন বা এরকম কিছু একটা লেখো, জুয়েলারি নো স্পিন। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করো, রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে একটা প্রোডাক্ট আপলোড করা দেখাবো। তোমরা টোটাল 5টা নিশের উপর 25টা প্রোডাক্ট আপলোড করবো আজকে। সবাই একটু দেখো, অ্যাড প্রোডাক্ট খুব সহজ, প্রোডাক্ট আপলোড খুব সহজ। দেখো অ্যাড প্রোডাক্ট, ই কমার্সের মতো এত ঝামেলা নাই, এখানে অনেক ইজি। সবার প্রথমে একটা প্রোডাক্টের টাইটেল বসাইতে হবে, হ্যাঁ উপরে টাইটেল চাচ্ছে। তো আমরা নিয়ে নিই, শপিফাই বেসিক্যালি শুরু হয়েছিল যখন, তখন ওদের টার্গেটই ছিল আমরা মানে ই কমার্সের জন্য এমন একটা প্ল্যাটফর্ম বানাবো যেটা অনেক ইজি। টাইটেলটাকে একটু ছোট করে দাও, এখানে আসলে অনেক বড় টাইটেল দেওয়া হয়, কারণ ওই যে এসইওর জন্য যাতে টাইটেলটা পারফেক্ট হয় বড় একটা টাইটেল দিয়ে রাখে। ওকে, শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, এই ডিসক্রিপশনের মধ্যে দেখো তো এখানে কোনো ডিসক্রিপশন আছে কিনা, নিচে আর একটু নিচে, এই যে এই যে, হ্যাঁ এই যে, এখান থেকে নিয়ে নাও লেখাগুলো নিয়ে নাও। ঠিক আছে, আলি এক্সপ্রেসের নিচে কিছু ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমার প্রোডাক্টে কিছু ছবি লাগবে, তাই না, মিডিয়া। তো সবার প্রথমে তুমি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার ছবিটা স্ক্রিনশট দিয়ে কেটে নাও বা ক্লিক করো, ক্লিক করলে হবে, ক্লিক করো, ক্লিক করে রাইট বাটন দিয়ে ক্লিক করো, এটার উপর ছবির উপর ক্লিক করো না, হোভার ইফেক্ট দাও তো, ক্লিক করলে কিছু হয় না। আচ্ছা, তাহলে স্নিপিং টুল দিয়ে কেটে নাও। এবার নিচে মিডিয়াতে গিয়ে আমরা ছবিটা আপ করতেছি, আরেকটা ছবি দাও, তাহলে দুটো তিনটা ছবি থাকবে। সেকেন্ড ভ্যারিয়েশনে ক্লিক করে স্লিপিং টুল দিয়ে কেটে নাও। ওকে, ছবি আপলোড করা ডান। এখন এই প্রোডাক্টটার প্রাইস দিব আমরা, দেখি তো আলি এক্সপ্রেসে কত দেওয়া আছে প্রাইস। আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলছি, আমাদের এখানে টাকায় দেখাচ্ছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো। এখানে 100 কত, 160, 170 টাকা দিয়ে দাও বাংলাদেশি টাকায়। আচ্ছা, এই প্রাইসটা মানে তোমরা যদি বিডিটি চেঞ্জ করে ডলার করতে চাও সেটিংস থেকে করতে পারবো, আমি পরে দেখাচ্ছি। এখানে বাকিগুলোতে হাত দেওয়ার দরকার নেই, কম্পেয়ার প্রাইস এবং কস্ট পার প্রাইস। কস্ট পার প্রাইস হচ্ছে, মনে করো তুমি 5টা প্রোডাক্ট একসাথে সেল করবে, 5টা প্রোডাক্টের প্রাইস মনে করো 500 টাকা, কস্ট পার আইটেম তখন 100 টাকা দিয়ে দিতে হয়। তার মানে তুমি প্রত্যেকটা প্রোডাক্টে কত নিচ্ছ, এটা যেহেতু একটা প্রোডাক্টে সেল করতেছি এখানে আর কস্ট পার আইটেমও লাগবে না, কম্পেয়ার প্রাইসও দেওয়ার দরকার নেই, শুধু প্রাইসে 170 টাকা দিলাম, শেষ। নিচে দেখো ইনভেন্টরি নামে একটা অপশন আছে, তাহলে কস্ট পার আইটেমটা কি মানে খালি থাকে, প্রোডাক্ট টাইপস কিছু একটা, হ্যাঁ গ্রুপ টাইপের প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট টাইপস কিছু একটা উঠে তখন এটা দিবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার এসকিউ তে হচ্ছে তো স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে তুমি কোনো কোড যদি দিতে চাও, অর্থাৎ তুমি মনে করো সাধারণ, এটা হচ্ছে নো স্পিন, হ্যাঁ NP001, মানে বিভিন্ন এরা কোড ইউজ করে না, ধরো একটা প্রোডাক্টের ছবি দিয়ে ওইখানে একটা কোড ইউজ করে, ওই কোড দিয়ে ওরা প্রোডাক্টটা খুঁজে পায়, স্টক কিপিং ইউনিট। হ্যাঁ, এটা দিলেও পারো না দিলেও পারো। আচ্ছা, নিচে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে কতটা প্রোডাক্ট আছে তোমার কাছে, মনে করো আমি 50টা কোয়ান্টিটি দিলাম। আচ্ছা ডান। এবার ওয়েট ওয়েট আর দেওয়া দরকার নেই, যদি তোমার শিপিং এ ওয়েট ওয়াইজ প্রাইস নিতে চাও সেক্ষেত্রে ওয়েট দেওয়া যায়, আপাতত আমি ওয়েট ওয়েট আর কিছু দিলাম না। ঠিক আছে, আচ্ছা এবার নিচের দিকে দেখো, এসইও ইনস্ট্যান্টলি করা যায়। হ্যাঁ একটু দেখো নিচে, এসইও করা যায়, এসইও তো অটো করা আছে, মানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল এবং ওই ডেসক্রিপশন থেকে সে এসইও নিয়ে নিছে। ক্লায়েন্ট যদি চাই চেঞ্জ করতে, এটা চাইলে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, ওয়েবসাইটের এসইওতে এসইও টাইটেল দেওয়া থাকে, এসইও ডেসক্রিপশন, এটা আসলে যে প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে নিছে, ইউআরএল তো প্রোডাক্টের নামে অনুযায়ী লিংক নিবেই। ওকে, আপাতত যা আছে ফাইন, সেভ। হাতের ডান দিকে, হাতের ডান না দাদা ওয়েট, হাতের ডান দিকে দেখো প্রোডাক্টের টাইপ দেওয়া আছে, হাতের ডান দিকে উপরে, এখানে কোনো ক্যাটাগরি হয় না, শপিফাই কোনো ক্যাটাগরি হয় না, উপরে উপরে একদম টপে চলে যাও, টপে গিয়ে হাতের ডান দিকে
হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইপ বলা হয় আর কি। হ্যাঁ, সো টাইপ হচ্ছে কি, এটা হচ্ছে নো স্পিন টাইপের প্রোডাক্ট। ওকে, সো প্রোডাক্টের টাইপ দিয়ে দাও নো স্পিন। আচ্ছা হ্যাঁ, অ্যাড দাও, এখানে প্রোডাক্টের টাইপ অ্যাড হয়ে গেল, ওটা ক্যাটাগরির মতো কাজ করে। আচ্ছা, কালেকশন জিনিসটা কি, কালেকশনটা আমি একটু পরে দেখতেছি। আচ্ছা, আর প্রোডাক্টের ট্যাগ, অর্থাৎ কেউ যদি নো স্পিন, পিন, নোস, নো স্পিন এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে সার্চ করতে পারে, সেক্ষেত্রে তুমি মাল্টিপল এরকম মানে ট্যাগ দিয়ে দিতে পারো। এটা আসলে সার্চের সুবিধার জন্য, তোমার ওয়েবসাইটে গিয়ে যাতে সার্চ করতে পারো। ভেন্ডর হচ্ছে, যদি মাল্টি ভেন্ডর হয় আমার ওয়েবসাইটে, তখন আমি ভেন্ডর অ্যাড করব। আপাতত আমি ভেন্ডর অ্যাড করার দরকার নেই, আমি আমার ওয়েবসাইটের মালিক, এভাবে প্ল্যান করতেছি। এতটুকু সবাই ক্লিয়ার, রাইট? এবার নিচের দিকে নামো, ভ্যারিয়েন্ট নামে একটা জি অপশন ভাই, আছে, ভ্যারিয়েন্ট নামে একটা অপশন আছে, উইচ ইজ কল ভ্যারিয়েশন। অনেক সহজ, ই-কমার্সে ভ্যারিয়েশন করতে জানবে হয়ে গেছে তোমাদের। এখানে দেখো, শুধু ক্লিক করো, ক্লিক করো, টিক দাও। ভ্যারিয়েন্টে টিক দেওয়ার পর সাইজ, সাইজ মনে করো 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, ইঞ্চির একটা সাইজ দাও। সাইন আছে না ইঞ্চি, এমনি না, ইঞ্চির সাইন আছে তো, ডাবল ডাবল, এমনি না। আচ্ছা লেখো 2 ইঞ্চ, লেখো 2 ইঞ্চ, লেখো, হ্যাঁ এভাবে, রাইট। এবার এন্টার দাও, এবার 3 ইঞ্চি আর একটা দাও, এন্টার, 2 ইঞ্চি 3 ইঞ্চি, শেষ, সাইজ দিলাম। হ্যাঁ, তুমি যদি বলো আমি কালার দিব সাদা আর লাল দুটা কালার, সেক্ষেত্রে তুমি কালারও চুজ করতে পারো। অ্যাড অ্যানাদার অপশন দিয়ে কালার দাও, কালারে মনে করো রেড আর হোয়াইট, শেষ। নিচে দেখো, সমস্ত ভ্যারিয়েশনের অপশন ক্রিয়েট হয়ে গেছে তোমার জন্য। এখানে ছবি আপলোড করতে পারবো না, সেভ করার পর ছবি আপলোড করতে পারবো, সেভ করে ফেলি আপাতত। হ্যাঁ, উপরে উপরে ডান দিকে সেভ। আচ্ছা, প্রোডাক্টটা সেভ করার পর প্রোডাক্টটা যখন লোড নিবে, তখন দেখবা ভ্যারিয়েশনের প্রত্যেকটা আলাদা আলাদা ছবি দিতে পারবা। অর্থাৎ 2 ইঞ্চি লালের জন্য একটা ছবি, 2 ইঞ্চি কালোর জন্য একটা ছবি। নিচে নামো, এই যে ছবি চলে আসছে, ছবি আপলোডের অপশন, ছবি আপলোড করে দাও, যে যেখানে এক্সিস্টিং আছে না, দূরে ধরা দাও দুটো ছবি বোঝার জন্য, ঠিক আছে? এটা 2 ইঞ্চি রেডের ছবি, এটা 2 ইঞ্চি হোয়াইটের ছবি, বাকিগুলো দাও দুটো ছবি দিয়ে দাও, ওই একই বারবার রিপিট করে দাও। জাস্ট তোমরা আলাদা আলাদা ছবি অ্যাড করবে, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যারিয়েশন। অনেক বেশি ভ্যারিয়েশনের দরকার নেই, দুটা করে দিলে 4টা ভ্যারিয়েশন হয়ে যাবে। আচ্ছা, এখন প্রাইস মনে করো 2 ইঞ্চি 3 ইঞ্চি দুটো প্রাইস তো আমি সেম রাখবো না, তাই না? 2 ইঞ্চি রেড হোয়াইট 170 থাক, আর 3 ইঞ্চি রেড হোয়াইট আমরা 190 করে দিই। আচ্ছা, কোয়ান্টিটি টোটালটা মিলে আমার 50 পিস ছিল, তো ভাগ করে দাও কত কত দেওয়া যায়। 15 4 15 60, 15 দাও প্রথমটা, তারপর একটা 10 বা 20, তুমি মিলে দাও, 20 30 35 হয়ে গেছে। আচ্ছা, তারপর একটা দাও 15 10 10 20 30 35, আর 15 দিলে হয়ে যাবে 50। মানে টোটাল প্রোডাক্ট হচ্ছে আমার 50টাই, আমি কোনটা কত আছে সে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন ডান, শেষ। কোন ভ্যারিয়েশন যদি অ্যাভেলেবেল না থাকে, জিরো দিলে ওইটা আর চুজ করতে দিবে না, এটা আউট অফ স্টক দেখাবে। আচ্ছা, আপাতত আমার প্রোডাক্টটা দেখো উপরে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে উপরে উপরে যাও, আমাদের মানে হিডেন আছে, হ্যাঁ, এটাকে ভিজিবল করে দিতে হবে, ড্রাফটে আছে, ওই যে প্রোডাক্ট স্ট্যাটাস ড্রাফট, এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ করে সেভ করবো, সিলেক্ট, আমরা আসলে প্রোডাক্টটা দেখি কেমন হইলো, ডান। এখন মোর অ্যাকশন আছে না উপরে ড্রপ ডাউন, একটা কোশ্চেন, এখানে এটা একটা বারকোড দেখছিলাম, ওটা কিসের ছিল? বারকোড হচ্ছে, তুমি বারকোড জেনারেট করে প্রোডাক্টের মধ্যে দিয়ে দিতে পারো, তখন কেউ যদি স্ক্যান করে তাহলে তোমার প্রোডাক্টের ডিটেইলটা সে দেখতে পাবে। এটাতে বারকোড জেনারেটর একটা অ্যাপ লাগবে, ঠিক আছে? আচ্ছা, মোর অ্যাকশনে গিয়ে ভিউ করো, আমরা প্রোডাক্টটা আসলে প্রিভিউ করি, আমাদের প্রোডাক্ট রেডি। তো দেখো, খুব সুন্দরভাবে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, অনেক সহজ, একদম ভ্যারিয়েশন সহ। ই-কমার্সে যেটা করতাম অনেক সময় লাগতো, রাইট? এখন দেখো, আমি ভ্যারিয়েশন চেঞ্জ করি, 3টা দিলাম, দেখো প্রাইস চেঞ্জ হয়ে গেছে 190। হ্যাঁ, আবার 2 দিলে দেখবা 170 হয়ে গেছে। ওকে, প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, ছবি চেঞ্জ হচ্ছে। ওকে, সবাইকে এদুরু ক্লিয়ার প্রোডাক্ট আপলোড? জি ভাই, একবারে ক্লিয়ার। এবার দুপদাপ করে তোমরা, তুমি 5 3টা প্রোডাক্ট আপলোড করো, একটা অপশন আছে হাতের ডান দিকে, টাইপটাই ক্যাটাগরি। আচ্ছা, এবার সবাই কাজ স্টপ, একটু দেখো কি করতেছি। আমি একটা কালেকশন তৈরি করব, কালেকশন ব্যাপারটা কি, কালেকশন হইতে পারে আমার ঈদ কালেকশন, হইতে পারে আমার নির্দিষ্ট 5-6টা প্রোডাক্ট নিয়ে আমি একটা কালেকশন তৈরি করলাম,
অর্থাৎ আমরা উকমার্সে যেরকম ক্যাটাগরি পেজ দেখি না, ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি পেজ থাকে, ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলোকে দেখায়। ঠিক এখানে আসলে ক্যাটাগরি বলে কিছু না, এখানে কালেকশন তৈরি করতে হয়। আমরা মনে করো এই নোস্পিন 5টা প্রোডাক্ট নিয়ে একটা কালেকশন তৈরি করবো। কালেকশনে ক্লিক করি, কালেকশনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট নিউ কালেকশন, হাতে ডান দিকে ক্রিয়েট নিউ কালেকশনে ক্লিক করব। নিউ কালেকশনের নাম দিলাম মনে করো নো স্পিন কালেকশন, যেহেতু এখানে সবগুলো নো স্পিন আছে। এখন নো স্পিন কালেকশনে একটা ফিচার ইমেজ দিয়ে দাও, হাতে ডান দিকে কালেকশন ইমেজ থেকে একটা ফিচার ইমেজ দিয়ে দাও। ফিচার ইমেজ মানে কি, কালেকশন পেজের মধ্যে এই ছবিটা থাকবে। এখানে নো স্পিন একটা ছবি দিয়ে দাও ভালো দেখা। আচ্ছা ডান, শেষ, ঠিক আছে। এতটুকু সবাই ক্লিয়ার? এটা দুই ভাবে। এখন আমি এই কালেকশনে আমার ওই 5টা প্রোডাক্ট আনবো কেমনে? আমরা অটোমেটেড প্রসেসও দিতে পারি, ম্যানুয়ালও দিতে পারি। অটোমেটেডটা কি একটু দেখে আসি। অটোমেটেড এ ক্লিক করে তুমি বলে দিবা প্রোডাক্টের ড্রপ ডাউন আছে দেখো নিচে কন্ডিশন, প্রোডাক্টের যে সব টাইপ গুলোতে নো স্পিন সেট করা আছে, প্রোডাক্টের ট্যাগ না টাইপ। এখানে এখানে প্রোডাক্টের ট্যাগ এর জায়গায় টাইপ দাও, টাইপে গিয়ে বলো ইজ ইকুয়ালস টু নো স্পিন। হ্যাঁ, তাহলে আমার নো স্পিনের সমস্ত প্রোডাক্ট চলে আসবে কালেকশন। এটা কি ক্লিয়ার? কন্ডিশনটা কি ক্লিয়ার? জি ভাই। কারণ আমি টাইপ দিয়ে আসছিলাম নো স্পিন, এজন্য ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা এখন ম্যানুয়াল দিয়ে আসি। অটোমেটিকটা তো বুঝলাম, ম্যানুয়াল টিক দিয়ে ছেড়ে দাও, ম্যানুয়াল দাও। ম্যানুয়াল দেওয়ার পর সেভ দিতে হবে। হ্যাঁ, সেভ করে ফেললে আমরা ম্যানুয়ালি এই কালেকশনের মধ্যে 5টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অটোমেটিকটা বাদ দিলাম, এখন ম্যানুয়ালটা দেখো, কারণ শপিফাই স্টোরে লাখ লাখ প্রোডাক্ট থাকে না, 5-10টা প্রোডাক্ট থাকে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমরা কোনটা করলে ভালো হবে, ম্যানুয়ালটা করলে ভালো হবে না অটোমেটিক? যেটা 100 প্লাস প্রোডাক্ট থাকলে অটোমেটিক করবা, আর 100 নিচে থাকলে ম্যানুয়ালি করবা। ওকে, এবার নিচে নামো, নিচে নামো, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টগুলো ধরা দিব। কোন কোন প্রোডাক্ট, প্রোডাক্টে গিয়ে নিচে সার্চে ক্লিক করো, এখানে কোন একটা ABCD কিছু একটা লেখা। ব্রাউজে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ব্রাউজ দিলে হবে। ব্রাউজ দিয়ে সবগুলো সিলেক্ট করে দাও। অর্থাৎ তুমি নো স্পিনের কালেকশনে যে কটা প্রোডাক্ট আনতে চাও, এখানে সে কটা প্রোডাক্ট আমি টিক দিয়ে অ্যাড করে দিলাম। তোমরা যখন 25টা প্রোডাক্ট আপলোড করবা, তখন খুব সাবধানে চুজ করবা, যাতে নো স্পিনের কালেকশনের মধ্যে নো স্পিনের প্রোডাক্টগুলোই থাকে। ওকে ডান। এবার উপরে গিয়ে কালেকশনটা সেভ করে ফেলো। আচ্ছা, কালেকশন তৈরি হয়ে গেছে, এটা ভিউ করি। আসো, কালেকশন পেজটা ভিউ করি। এই যে নো স্পিন কালেকশন, খুব সুন্দরভাবে এই কালেকশন পেজটার মধ্যে আমার 5টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। এটা ক্যাটাগরি পেজের মতো হইছে না? সবাই কি বুঝতে পারছো? জি জি ভাই। আমরা যখন শপিফাই এর মানে বিল্ডার দেখব, তখন আমরা এলিমেন্টর এর মতো এরকম প্রোডাক্ট পেজ, কালেকশন পেজকে বানাইতে পারবো, এডিট করতে পারবো, আমার মতো করে আমি ডিজাইন করতে পারবো। আপাতত এটা থিম থেকে নিছে, বাই ডিফল্ট ডেবুট নামে একটা থিম থাকে শপিফাইতে। ওকে, আর এতটুকু সবাই ক্লিয়ার না? এই কালেকশনটা আমরা মেনুতে ধরাই দিই। বাই ডিফল্ট সবাই মনে রাখবা, হোম এবং ক্যাটালগ পেজ মেনুতে থাকে। হোম পেজ তো হোম পেজই, আর ক্যাটালগ মানে শপ পেজ। উকমার্সে যেরকম শপ পেজ থাকে, সমস্ত প্রোডাক্ট চলে আসে না শপ পেজের মধ্যে, এইখানে ক্যাটালগ পেজের সমস্ত প্রোডাক্ট চলে আসবে। ওকে, আর এখন খালি বাকি আছে কালেকশন পেজটা অ্যাড করা। আমরা আসো মেনুতে কালেকশনটা অ্যাড করে দিই। এইমাত্র একটা কালেকশন তৈরি করছি। মেনুটা কোথায় পাবো? অনলাইন স্টোরে ক্লিক করো। অনলাইন স্টোরে ক্লিক করার পর নেভিগেশন নামে একটা অপশন পাবা, নেভিগেশনে ক্লিক করবো। এটা এখানে দুইটা নেভিগেশন থাকে, একটা মেইন এবং একটা ফুটার। আমরা মেইন নেভিগেশনে ক্লিক করব, মেইন মেনু যেটা নিচে নিচে, মেইন মেনু। মেইন মেনুতে ঢোকার পর এখানে আমরা অ্যাড মেনু আইটেম, হোম আর ক্যাটালগ তো আছেই, আমার নামে কখনো কিছু লিখবো না। আমরা লিংকে গিয়ে লিংক সিলেক্ট করে দিব, অটোমেটিক্যালি নামটা নিয়ে নিবে। লিংকে গিয়ে কালেকশনে গিয়ে নো স্পিন কালেকশনটা ধরে দাও। লিখতেছো কেন ভাইয়া? ব্যাক স্পেস দাও, ওই যে কালেকশনে ক্লিক করো। এবার এখানে যে নো স্পিন কালেকশন, ডান, দেখছো উপরে অটো চলে আসছে নামটা, অ্যাড, সেভ করে ফেলো, সেভ মেনু। এবার একটু তোমার সাইটটা ভিউ করে আসো, তোমার ওয়েবসাইটটা ভিউ করো। সবাই একটু দেখো, আমরা ওয়েবসাইটটা রিলোড দিয়ে ভিউ করতেছি। ওয়েবসাইটে ভিউ করার পর টপে দেখো হোম, ক্যাটালগ এবং নো স্পিন কালেকশন, তিনটা অপশন চলে আসছে। তোমাদের কালেকশন থাকবে কয়টা? 5টা। এভাবে 5টা কালেকশন মেনুতে অ্যাড করবা, প্রত্যেকটা কালেকশনে 5টা করে প্রোডাক্ট থাকবে। টাস্কটা কি ক্লিয়ার? জি